সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। এবং আজকে আমরা একটা কিন্তু স্কলারশিপ ব্যাপার নিয়ে যে বলবো, সেই স্কলারশিপটা হচ্ছে HDFC ব্যাংক পরিবর্তন ECA স্কলারশিপ। ঠিক আছে, এই স্কলারশিপটা কিন্তু তোমরা আপ টু 75,000 অবধি কিন্তু পাবে, এবং সেটার জন্য কী কী রয়েছে, তোমরা ক্লাস সিক্স থেকে কিন্তু তোমরা এই স্কলারশিপটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ক্লাস সিক্স থেকে তোমরা কিন্তু পুরোপুরি পোস্ট গ্র্যাজুয়েশন অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং প্রফেশনাল কোর্সে যেমন MBA এই জাতীয় যে কোর্স, MCA এইগুলো তোমরা করলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা পলিটেকনিক কেউ করছো সেই সব কোর্স থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মানে মোটামুটি ধরতে গেলে অনেকেই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমরা প্রথমে স্কলারশিপের ব্যাপারগুলো দেখে নেবো, কী কী এলিজিবিলিটি রয়েছে স্কুল এডুকেশনের ক্ষেত্রে, কী কী এলিজিবিলিটি রয়েছে সব ক্ষেত্রে, এবং তারপর আমরা কী করবো সবার ক্ষেত্রে সেমই কী কী লাগবে। ঠিক আছে, মানে কীভাবে লগ ইন করবে না করবে সবার ক্ষেত্রে সেমই, আমি লাস্টে একেবারে কীভাবে করতে হবে সেটা লাস্টে একবার বলে দেবো। ঠিক আছে, এবং সবার প্রথমে তোমরা দেখো এই যে স্কলারশিপটা রয়েছে, সবার প্রথমে আমরা স্কুল এডুকেশনের ক্ষেত্রে যদি দেখি সেইটা হচ্ছে, দেখো তোমরা এই এখানে আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু দু ধরনের স্কলারশিপ রয়েছে। একটা হচ্ছে মেরিট কাম মিন্স বেস, মানে তোমরা তোমাদের মার্ক এর ভিত্তিতে যে স্কলারশিপটা পাবে, আরেকটা হচ্ছে এখানে নিট বেস। নিট বেস মানে তোমার, আমি দেখিয়ে দিচ্ছি এখানে, আরেকটা রয়েছে তোমার নিট বেস, এখানে এই দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ নিট বেস। এই নিট বেস যেটা রয়েছে, সেই নিট বেস স্কলারশিপটা মানে হচ্ছে তোমার হয়তো কারোর ফ্যামিলি ইনকাম হচ্ছে খুবই কম, সেই জন্য হয়তো কোনো পড়াশোনা চালাতে পারছে না, এরম জাতীয় কিছু হলে তারা কিন্তু এইখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ধরো সাপোজ নাম্বার যাদের যদি থাকে, তারা তো ওপরেটা এমনি অ্যাপ্লাই করতে পারবে। সাপোজ হয়তো নাম্বার নেই কিন্তু পড়াশোনা চালাতে পারছে না, এরম হলে কিন্তু নিট বেসে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এবার এখানেও ক্লাস সিক্স থেকে তোমরা পুরোপুরি পোস্ট গ্রাজুয়েশন সেম টু সেম তোমরা পাবে, যেমন মেরিট কামেও পাচ্ছ। এবং কীভাবে করবে, আমি প্রথমে স্কুল এডুকেশনটা দেখি। স্কুল এডুকেশনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রথমেই রয়েছে সিক্স থেকে টুয়েলভ, এবং এখানে কিন্তু ইন্ডিয়ান অনলি, মানে ইন্ডিয়ার মধ্যে তোমাদের থাকতে হবে, ওপেন ফর ইন্ডিয়ান ন্যাশনাল অনলি। আর এখানে কিন্তু রয়েছে দেখো, স্টুডেন্ট মাস্ট বি স্টার্টিং সিক্স থেকে টুয়েলভে থাকতে হবে, প্রাইভেট স্কুল হোক, গভর্নমেন্ট স্কুল হোক, বা গভর্নমেন্ট এডেড স্কুল হোক, যে কোনো স্কুলে পড়লে তাদের হবে। এবং তাদের মেরিট কামে যেহেতু এটা, এই মেরিট কামের জন্য তাদের 55 মার্কস, তার প্রিভিয়াস যে এক্সামিনেশান ছিল সেই কোয়ালিফাইং এক্সামিনেশানের মার্কস তাদের হতে হবে 55%। ঠিক আছে, এবং তার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যেটা হতে হবে সেটা কিন্তু 2.5 লাখ হতে হবে, বা তার থেকে কম হতে হবে, তার বেশি হওয়া যাবে না। এবং এখানে কিন্তু একটা সুবিধা হচ্ছে যে কেউ যদি ক্লাস সিক্সে পড়ে তাহলে সে ফাইভে তার মার্কশিট দিয়ে সে করতে পারে, এবং তারা কিন্তু কী করতে পারবে, ক্লাস যদি কেউ টুয়েলভে পড়ে, অনেকে কী হয় ইলেভেনে হয়তো অ্যাপ্লাই করেনি, টুয়েলভে পড়ছে, তার ধরো ইচ্ছে হলে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এইখানে এই হিসেবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার শুধু এক্সামিনেশানের কোয়ালিফিকেশানটা মানে মার্কসে থাকলেই শুধু এখানে কিন্তু হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে, আর 55 মার্কস মেরিট কামের জন্য। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি এখানে একটা কিন্তু ভালো কিন্তু সুযোগ আছে, অনেক স্কলারশিপ কিন্তু থাকে না। তারপর বলছি এখানে কী কী ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্টগুলো সবার ক্ষেত্রে সেম, আমি লাস্টের দিকে কিন্তু বলে দিচ্ছি মেরিট কাম মিন্সের জন্য কী কী ডকুমেন্ট লাগবে, নিট বেসের জন্য কী কী ডকুমেন্ট লাগবে লাস্টে একবারে বলে দেবো। প্রথমে পুরোপুরি স্কলারশিপটা দেখে নিই, তারপর সব কিছু করবো। ঠিক আছে, এবং নেক্সট যে স্কলারশিপটা রয়েছে সেটা দেখো, সেটা হচ্ছে তোমার মেরিট কাম মিন্স বেস, এবং এটা কিন্তু তোমাদের বিয়ন্ড স্কুল, মানে তোমার স্কুলের পরে তোমার কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে তোমরা কী কী ডিগ্রির জন্য, এখানে BA, BCOM, MA, MCOM এটসেট্রা, মানে এই জাতীয় যেটা নন প্রফেশনাল, মানে নর্মাল গ্র্যাজুয়েটেড ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশনের যে ডিগ্রিগুলো হয় সেই সব ডিগ্রি যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এইটা কিন্তু তোমরা আরও কারা অ্যাপ্লাই করতে পারবে, এখানে কিন্তু দিয়েছে দ্য স্টুডেন্ট পার্সুইং ডিপ্লোমা বা পলিটেকনিক, যারা ডিপ্লোমা বা পলিটেকনিক করছে আফটার 10 বা 12-এর পরে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এটা যেহেতু মেরিট কাম মিন্স, তার জন্য তাহলে একটা মিনিমাম নাম্বার কোয়ালিফিকেশান রয়েছে, সেটা কি 55%, এবং অ্যানুয়াল যেটা ইনকাম সবার ক্ষেত্রে সেম 2.5 লাখ টাকার মধ্যে হতে হবে, বা ইকুয়াল টু 2.5 লাখ টাকা হতে হবে, তার বেশি হওয়া যাবে না। এবং তার এখানে ক্ষেত্রেও কি, তোমরা কিন্তু একটা সুযোগ পাচ্ছ, এই সুযোগটা কি, তোমরা হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হয়তো কেউ রয়েছে সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা যায় না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকলে, অনেক স্কলারশিপের ক্ষেত্রে। ঠিক আছে, আর এখানে যে বেনিফিটটা সেটা হচ্ছে 45,000, আর স্কুল এডুকেশনের ক্ষেত্রে আমার বলা হয় যে এই বেনিফিটটা তারা কত পাবে, সেটা কিন্তু 35,000 ছিল, আমি তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি এরকম, এখানে 35,000। ঠিক আছে, এবার তাহলে স্কুল এডুকেশন হয়ে গেল, বেমন স্কুল এডুকেশন হয়ে গেলো, এরমভাবে এবার যেটা 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার হচ্ছে প্রফেশনাল কোর্স। এই প্রফেশনাল কোর্সে সব এইটাই তোমরা কিন্তু BBA, BTEC, BCA, MBBS, MBA,
ঠিক আছে, এমসিএ বা এমটেক যারা করছো আন্ডার গ্রাজুয়েট অর পোস্ট গ্রাজুয়েট লেভেল, যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে করলেই হবে, সোজা কথা ইন্ডিয়ার মধ্যেই হতে হবে। আর স্টুডেন্ট নিয়ে কিন্তু 55% মার্কস থাকতে হবে তার প্রিভিয়াস এক্সামিনেশানে, ঠিক আছে। এবং তাদের কিন্তু অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কিন্তু তোমার তাদের কিন্তু হতে হবে 2.5 লাখ টাকা মতো, এখানে কিন্তু হতে হবে, সেটা কিন্তু এখানে দিয়েছে। এবার কিন্তু তোমার এখানে দিয়েছে, দেখো এখানে কিন্তু 75,000 টাকা অবধি তোমরা কিন্তু পাবে। এবং তারপর তোমার যেটা নিড বেস যেটা রয়েছে, সেই নিড বেসটা তোমার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু HDFC যে ব্যাংকের যে পরিবার যে পরিবর্তন যে নিট বেস রয়েছে, সেটা হচ্ছে এখানে তোমরা ক্লিক করলে তোমরা দেখতে পাবে, সেটার ক্ষেত্রে কিন্তু এখানে রয়েছে। দেখো যারা কিন্তু সব কিছু সেম সেম রয়েছে, যদি প্রফেশনাল কোর্স হয় বা নন প্রফেশনাল কোর্স, সব কিছু সেম, শুধু একমাত্র এখানে কিন্তু কোনো মার্কসের কথা এখানে বলা নেই, ঠিক আছে। অনলি তোমাদের যদি ফ্যামিলি ইনকাম খুবই কম থাকে, তাহলে কিন্তু এর জন্য সেইগুলোর জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানেও কিন্তু বেনিফিটটা কিন্তু 45,000 রয়েছে, মানে সেমই বেনিফিট ধরতে গেলে রয়েছে, ঠিক আছে। এবার কিন্তু এরপরে তোমরা যে সেম টু সেম সব স্কলারশিপগুলো সেম রয়েছে, যারা নিট বেস করতে চাও তাহলে নিট বেস করবে, যদি 55% মার্কসে কম থাকে তারা পড়াশোনা করতে পারছে না, সেক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। আশা করি তোমরা এখানে এই এইটুখানি জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবং তোমরা কিন্তু এখানে যেটা বললাম, যেমন কেউ ক্লাস 5-6 হলে তার আগের ক্লাসে তোমরা যেমন অ্যাপ্লাই করতে পারবে, সেরকম 11-12 যারা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাদের আগের ক্লাসে থাকলে, ঠিক আছে। এখানে কিন্তু বলে দিয়েছে যে তোমরা কিন্তু যে জিনিসগুলো দরকার সেটা কিন্তু এখানে এখানে বলে দিয়েছে। দেখো তোমরা আমি সবার ক্ষেত্রে সেমই, এখানে দেখো মার্কশিট ফর 2019-20 সেশনে মার্কশিট তোমরা আপলোড করতে হবে, যদি 2019 সেশনে মার্কশিট যদি না থাকে তাহলে কিন্তু 2018-19 মার্কশিট কিন্তু আপলোড করতে হবে, মানে লাস্ট ইয়ার অনলি মার্কশিট তোমাদের দরকার, ঠিক আছে। আর তো মেরিট কামসের জন্য তোমার যেমন লাস্টে 55% তোমার লাস্ট এক্সামিনেশান যেটা হয়েছে সেটাতে পেতে হতো। এবার আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যা হোক একটা দিলেই হবে। এবং কারেন্ট ইয়ার অ্যাডমিশান প্রুফ, তোমরা যে অ্যাডমিশান নিয়েছো কারেন্ট ইয়ারে 2020-21-এ, সেটা কিন্তু একটা অ্যাডমিশান প্রুফ তোমাদের কিন্তু দিতে হবে। এবং তোমাদের যেটা এখানে লাগবে কিন্তু সেটা হচ্ছে ফ্যামিলি প্রুফ অফ ফ্যামিলি বা পার্সোনালের যে তোমাদের যে প্রবলেম আছে, যারা নিড বেস রয়েছে এবং যারা মেরিট কাম বেসে রয়েছে তাদের ক্ষেত্রে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ব্যাংক পাসপোর্ট তোমাদেরকে দিতে হবে, সেটা কিন্তু বা যদি ক্যান্সেল চেক থাকে তো সেটা অ্যাপ্লিকেশান ফর্মের সময় সেখানে কিন্তু লাগবে। আমি তোমার নিয়ে মেরিট কাম বেসে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আর কী কী লাগবে। এখানে কিন্তু আরেকটা ইনকাম সার্টিফিকেট 3 রকম রয়েছে, এখানে দিয়ে দিচ্ছি এনি অফ দিস 3 প্রুফস গিভেন বিলো, ঠিক আছে। এই যে কোনো এই প্রুফ থাকলে, ইনকাম প্রুফ কিন্তু তোমরা কিন্তু দিয়ে দিতে পারবে, ঠিক আছে। এইগুলো যেমন গ্রাম পঞ্চায়েত বা SDO DAM, এইগুলো কোনো ইনকাম প্রুফ তোমাদের থাকলে তোমরা কিন্তু এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, তোমরা কিন্তু ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা চলে আসতে পারবে এই ওয়েবসাইটে। আসার পর তোমাদেরকে কী করতে হবে, এই যে অ্যাপ্লাই নাও আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমার সামনে কিন্তু একটা রেজিস্টার যদি করা থাকে তো ভালো হয়, যদি রেজিস্টার না করা থাকে আগে রেজিস্টার করলে, তারপর তোমরা যখন ক্লিক করবে অ্যাপ্লাই সঙ্গে সঙ্গে তোমরা, বা রেজিস্টার যদি করে নাও এখানে অ্যাপ্লাইয়ে ফের আবার ক্লিক করলে দেখবে সঙ্গে সঙ্গে তোমার রেজিস্টার হওয়া আছে, তোমরা ওই অ্যাপ্লাইং পেজে তোমরা কিন্তু চলে যাবে এবং ডাইরেক্টলি তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমরা কিন্তু ক্লাস 6 থেকে পুরো প্রফেশনাল ডিগ্রি কোর্স অবধি, তোমরা যদি নর্মালি জেনারেল ডিগ্রি কোর্স করো পাবে, তোমরা প্রফেশনাল ডিগ্রি কোর্স করলে যেমন MBA BBA এইগুলো করলেও পাচ্ছ, এবং তার সঙ্গে যারা পলিটেকনিক করছে তারাও কিন্তু পাবে। আর এখানে তোমরা আশা করি বুঝতে পারলে অ্যামাউন্টগুলো কত, তোমরা কিন্তু যারা স্কুল এডুকেশানের জন্য 35,000, এবং যারা হচ্ছে স্কুলের পরে যারা এডুকেশান হচ্ছে নর্মালি যারা ডিগ্রি কোর্স বলতে পারো বা নন প্রফেশনাল কোর্স, তাদের ক্ষেত্রে কিন্তু 45,000 মানে 45,000 টাকা। এবং যারা হচ্ছে প্রফেশনাল কোর্সে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি, যারা ডিগ্রি নর্মাল জেনারেল ডিগ্রি কোর্স বা পলিটেকনিক তাদের জন্য 45,000, এবং যারা হচ্ছে তোমার প্রফেশনাল কোর্সের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু 75,000 টাকা করে পাবে, ম্যাক্সিমাম 75,000 টাকা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে কিন্তু তোমরা একটা প্লিজ লাইক করে দাও, তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও কিন্তু খুব চটপট অ্যাপ্লাই করে নাও। এবং এর কিন্তু লাস্ট ডেটটা আরেকবার আমি বলে দিই, লাস্ট ডেট কিন্তু রয়েছে 31 জুলাই, ঠিক আছে। মানে এখনও তোমাদের হাতে কিন্তু অনেক দিন টাইম রয়েছে, তোমরা কিন্তু ডেডলাইন এখানে বলে দিয়েছে 31 জুলাই অবধি লাস্ট ডেট। যারা এখনও অ্যাপ্লাই করোনি কোনো স্কলারশিপে তারা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো, ঠিক আছে। চলো আজকের মতো কিন্তু এই পর্যন্ত। এবং তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে বা কেউ স্কলারশিপ পাইনি, তোমার বন্ধুবান্ধব এমন হয়ে থাকলে তাদের কাছে কিন্তু প্লিজ শেয়ার করো। চলো টাটা, বাই বাই।